ঈসা আলাইহিসসালাম ইন্তেকালের আগে আরেকটা ভয়াবহ ফিতনা দেখা দিবে, এটাকে বলা হয় ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ মুরব্বীরা এই ওয়াজগুলি শুনছেন না কে? এখন যদি এই ওয়াজগুলি হয় না বেশি একটা, ইয়াজুজ মাজুজ এরা হলো হযরত নূহ আলাইহিসসালামের এক ছেলে ছিল ইয়াসিফ। নাম কি? ইয়াসিফ। ভিন্ন ভিন্ন নাম আছে, উনার বংশধর হলো এরা। এদের অবস্থানটা তুরস্কের আশেপাশে, তুর্কিদের বংশোদ্ভূত তারা। এই ইয়াজুজ মাজুজ এরা দৈহিক গঠনে এত বড় বৃহতাকার এবং এত শক্তিশালী যে তাদের সাথে মানুষ যুদ্ধ করে পারে না, পারবেও না। এদের ইতিহাসটা কোরআন শরীফের মধ্যে আছে। বাদশাহ জুলকারনাইনের কথাটা কোরআন শরীফে আছে। বাদশাহ জুলকারনাইন ছিলেন সারা পৃথিবীর বাদশাহ। উনি সফর করতে 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 পৃথিবীর এক প্রান্তে গেলেন। যাওয়ার পরে ওই প্রান্তের মানুষগুলি বলল যে আমাদের উপরে এমন এক জাতি আসে, এসে আমাদের ফসল, আমাদের ঘরবাড়ি সবগুলি ধ্বংস করে দিয়ে যায়, বিনাশ করে দেয়। আপনি আমাদের সম্রাট, সারা পৃথিবীর সম্রাট, আপনি আমাকে, আমাদেরকে এই জাতির অত্যাচার থেকে একটু রেহাই দেওয়ার ব্যবস্থা করেন। সম্রাট বলবে যে কিভাবে কি করা যায়। তখন ওই মহল্লার ওই এলাকার মানুষগুলি বলেছিল যে আমরা যত টাকা আপনি চান সব দিব, তারপরে এদের থেকে আমাদেরকে একটু সেভ করান। সম্রাট বলবে, জুলকারনাইন বলেছিল যে তোমাদের কোনো কিছু দেওয়া লাগবে না, তোমরা আমাকে সহযোগিতা করো। তখন তামা, লোহা, বিভিন্ন ধরনের ধাতু আগুন দিয়া পুরাইয়া গলাইছে, গলাইয়া মাটির গভীরে ঢালতে 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 একটা বিশাল বড় একটা এই ওয়াল ওয়াল তৈরি করে দিয়েছিলেন। ওই ওয়ালটা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জুলকারনাইনের যুগ থেকে এখনো সেই ওয়াল আছে, এখনো খ্রিস্টান, ইহুদি, বিজ্ঞানী যারা তারা সেই ওয়াল খুঁজতেছে, এখনো তারা এই ওয়ালটা খুঁজে। তারা সম্ভাব্য কয়েকটা ওয়াল চিহ্নিত করেছে, কিন্তু অরিজিনালটা এখনো খুঁজে পায় নাই, পাবে না। এটা এটা সম্ভব না, আল্লাহ তাদের চোখের আড়াল করে রাখবে। এই ওয়ালটা এমন এক অলৌকিক ওয়াল, ইয়াজুজ মাজুজ তাদের জিব্বা দিয়ে, তাদের হাত দিয়া বিভিন্ন ভাবে আঘাত করে করে ওয়ালটাকে ক্ষীণ করে ফেলবে। প্রতিদিন সকালবেলা এসে এটাকে আঘাত করতে 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 জিব্বা দিয়া চাস্তে চাস্তে ওয়ালটা একবারে চিকন করে ফেলবে। বিকালবেলায় বলবে যে ঠিক আছে, আজকে আর দরকার নাই, চলো কালকে আবার এটা করব। এইভাবে প্রতিদিন করবে। পরের দিন এসে দেখবে ওয়াল আল্লাহর কুদরতে আগের মতো হয়ে গেছে। এটা অসম্ভব কিছু না। একটা পাথর ছোট থেকে বড় হয়, এটা সম্ভব হইলে ওটা আল্লাহ বড় করতে পারে। তো সেই ওয়াল পরের দিন এসে দেখবে আগের মতো। এইভাবে তারা এই প্রতিদিন এসে ওয়ালটা চাটবে, ক্ষীণ করবে, আবার পোর হয়ে যাবে। যেদিন ইয়াজুজ মাজুজ এ পৃথিবীতে বের হবে, এর আগের দিন ইয়াজুজ মাজুজ ওয়াল এই জিব্বা দিয়ে চাটতে চাটতে আঘাত করতে করতে একেবারে চিকন করে, তাদের দলপতি যিনি, সে বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙব। যেদিন ইনশাআল্লাহ বলবে, এর পরের দিনই তারা ওয়ালটা ভাঙতে সক্ষম হবে। অর্থাৎ ইনশাআল্লাহর পাওয়ারে, সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ যে কোনো ভালো কাজ আপনারা বলবেন, যে কোনো ভালো কাজে যাওয়ার টার্গেট করলে আপনারা বলবেন ইনশাআল্লাহ। পরের দিন তারা ওয়াল ছিদ্র করবে, পৃথিবী দেখে তারা লালায়িত হয়ে যাবে, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর দুনিয়া, অথচ আমরা যেতে পারি না, ওয়াল আঘাত করে ভেঙে ফেলবে গো। তখন ইয়াজুজ মাজুজের বাহিনীরা ওখান থেকে বের হয়ে আসবে, সারা পৃথিবীতে তারা ছড়ায় যাবে, তারা হাজার লক্ষ না, অগণিত অগণিত, তাদের বিশাল এক বাহিনী রয়েছে। শোনো হে মুমিন মুসলমান, মন দিয়ে শোনো, সেই ইয়াজুজ মাজুজের বাহিনী যাইতে যাইতে ফিলিস্তিন যাবে। ফিলিস্তিনের পাশে একটা নহর, মানে একটা ইয়ে আছে, লেক, লেক, অনেক বড় লেক। আমাদের বাংলাদেশে লেক আছে, সবচেয়ে বড় লেক বলেন তো কি? কাপ্তাই, জানেন না? কাপ্তাই লেক আছে না, হ্রদ, ওটার পানি বাইন্ধা রাখে, তারপর পানিটা ছাড়ে, ওইখান থেকে তো জলবিদ্যুৎ তৈরি হয়। এরকম একটা লেক আছে, বিশাল বড় লেক। ওই ইয়াজুজ মাজুজের বাহিনী এই নদীর মধ্যে, এই লেকের মধ্যে নামবে,
পানির পিপাসায় তাদের অগ্রভাগের বাহিনীরা সেই লেকের পানিটা নদীর পানিটা এমন ভাবে পান করবে তারার পিছনের মানুষগুলি এখানে নামবে নাইমা বলবে এখানে কি কোনোদিন নদী আসিল নাকি এমন রাক্ষস পুরো লেকের পানি পুরোটা খেয়ে নিবে খাইয়া তারা গেছে গাফিসনের তারা কবি এখানে কোনোদিন নদী ছিল কি না এত বড় ভয়ঙ্কর রাক্ষস গোটা দুনিয়াব্যাপী তারা অত্যাচার চালাবে তাদের সাথে কেউ যুদ্ধ করে পারবে না সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়েও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করে পারবে না তারা মানুষকে মারবে যেখানে পাবে ওখানে মারবে তারা যখন বের হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে ইলহামের মাধ্যমে বলবে তুমি এবং সমস্ত মুমিন মুসলমানদেরকে বলো পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যেতে তখন মুসলমানরা পাহাড়ের উপর উঠে যাবে সমস্ত মুসলমানরা পাহাড়ের উপর থাকবে আর যারা নিচে থাকবে তাদেরকে ইয়াজুজ মাজুজ হত্যা করে ফেলবে সব মানুষ মারতে 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 তখন ইয়াজুজ মাজুজের বাহিনী আকাশের দিকে তীর মারবে কোন দিকে আকাশের দিকে তীর মারবে আল্লাহ তাআলা ওই যে নমরুদের কাহিনী তাদের তীরের মাথায় রক্ত লাগায় তীর নিচে ফেলবে ফেলার পরে ইয়াজুজ মাজুজ আনন্দ করবে আনন্দ মিছিল করবে যে আমরা জমিনবাসীকে হত্যা করেছি আকাশবাসীকে হত্যা করেছি এখন আর আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নেই এই গৌরব করবে তারা জমিনে তখন ঈসা আলাইহিস সালাম ওই সময় মুসলমানদেরকে নিয়ে 40 দিন পাহাড়ের চূড়ায় থাকতে থাকতে যে খাবার নিয়ে উঠছে যে পানি নিয়ে উঠছে এগুলো তো আগেই শেষ অনেক কষ্ট করে মুসলমান ওখানে থাকবে ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে হাত বাড়াবে আল্লাহ আপনার বান্দারা অনেক কষ্ট করতেছে খাবারের অভাব পানির অভাব হে পরওয়ারদিগার আপনার বান্দারা যদি খাইতে না পারে আপনার বন্দীকে কিভাবে করবে আল্লাহ এই ইয়াজুজ মাজুজ তাদের সাথে যুদ্ধ করার মতো আমাদের শক্তি নেই আপনি আমাদের সাহায্য করেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে আপনি আমাদের সাহায্য করেন তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের কাদের মধ্যে এক দুর্লভ প্রকৃতির পোকা দিবে পোকা এগুলি এতই প্রজননশীল হবে যে মুহূর্তের মধ্যে শত শত পোকা জন্ম দিয়ে দিবে এই পোকা ইয়াজুজ মাজুজের সমস্ত বাহিনীর বা সব ধরনের সবার উপরে এটা প্রাদুর্ভাব হয়ে যাবে এই পোকা কামড়াইতে কামড়াইতে তাদেরকে শেষ পর্যন্ত মারবে মানে তারা মারা যাবে সমস্ত ইয়াজুজ মাজুজের পোকায় আক্রান্ত হয়ে মারা যাবে মারা যাওয়ার পরে মুসলমানরা পাহাড়ের উপর থেকে নিচে নামবে কিন্তু দুর্গন্ধে ওই যে পচা গন্ধ দুর্গন্ধে তারা টিকতে পারবে না তখন ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবে হে আল্লাহ আপনার জমিনকে আপনি পবিত্র করুন মুমিন বান্দারা কষ্ট পাইতেছে তখন আল্লাহ তাআলা অঝোর দ্বারা বৃষ্টি দিবেন ভারী বর্ষণ দিবেন সে বৃষ্টিতে বন্যা হবে সারা পৃথিবী থেকে ইয়াজুজ মাজুজের পচা দেহগুলি ধুয়ে মুছে সাগরে পড়ে যাবে সেদিন সারা পৃথিবী পবিত্র হয়ে যাবে এইভাবে ঈসা আলাইহিস সালাম পুনরায় মানবতার ইসলাম এবং মুসলমানদের পক্ষে জাগরণ সৃষ্টি করবেন এরপরে ওনার যথাসময়ে ইন্তেকাল হবে পর্যায়ক্রমে আরো অনেক কথা আছে আমি সবগুলি কথা বলতে পারলাম না অন্যদিন ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার উদ্দেশ্য সময় ভালো না মুসলমান মুসলমান হয়ে বাঁচার চেষ্টা করেন আপনি মুসলমান বলেন আপনারা কি জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন মুসলমান সেই হিসাবে ইসলাম এবং মুসলমানদের সাথে আপনাদের সম্পর্ক যেন থাকে এইভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যান নিজেরা মুসলমানিত্ব থেকে দূরে যাবেন না দেশের অবস্থা ভালো না মাদ্রাসা শিক্ষার মধ্যে হিন্দুয়ানি শিক্ষা ঢুকাই দিছে স্কুলের মধ্যে ঢুকাই দিছে মানুষ নাকি বানরের বংশধর হ্যাঁ এই ধরনের থিওরি ঢুকাই দিছে যেগুলি মন করা টোটালি কাল্পনিক টোটালি কাল্পনিক এই ধরনের মতবাদ ঢুকাইছে মানুষ হলো হযরত আদম আলাইহিস সালামের বংশধর মানুষ মানুষের বংশধর আরে নাস্তিক বেঈমানের দলেরা তারা আদা জল খেয়ে এটাই প্রমাণ করতে চাচ্ছে যে মানুষ নাকি বানরের বংশধর এগুলি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ঢুকাই দেওয়া হচ্ছে আপনারা সতর্ক হন মুসলমান হয়ে বাঁচেন মুসলমান হয়ে মরেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মরো না আমি আপনাদের অনুরোধ করে গেলাম মুসলমান হয়ে নিজের জিন্দেগি গঠন করেন নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন প্রত্যেকটা আহকাম মেনে চলার চেষ্টা করেন যুবক ভাইরা তোমরা ভূমিকা নাও বেশি করে তোমাদের দায়িত্ব সবচেয়ে বেশি মুরব্বীরা তো অনেক কষ্ট করেছেন এখন তোমরা দায়িত্ব নাও সমাজ পরিবর্তন করতে হবে মুসলমানকে মুসলমান হিসেবে বাঁচতে হবে হ্যাঁ ওয়াহাবি খারিজি যাদেরকে বলি এরা বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট আমি যতটুকু মনে আমার দৃঢ় বিশ্বাস এরা দাজ্জালের সময় দাজ্জালের সাথে মিলবো
কারণ তারা নবীর মুজিজা বিশ্বাস করে না, নবীর যে স্পেশাল পাওয়ার আছে, ওলি আল্লাহর স্পেশাল পাওয়ার আছে এগুলি বিশ্বাস করে না। যখন দাজ্জাল আইসা স্পেশাল ঘটনা দেখানো শুরু করবে তখন তারা এমনি যে দুর্বল হয়ে যাবে। আমরা সুন্নিরা কিন্তু নবীদের মুজিজা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করি, করি কিনা? জোরে বলেন, করি কিনা? আমরা নবীজির সম্মান বলি, ওগুলা থেকে আমরা জানি যেটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। কিন্তু এই ওয়াহাবি বা খারেজি নজদি যারা মওদুদি তারা কিন্তু ওই মুজিজা কারামত এগুলি বললে কয় কিচ্ছা কাহিনী বলি আমরা, এগুলির ব্যাপারে তাদের খুব কঠিন অবস্থা, কয় শিরিকের ওয়াজ করি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সুন্নি হয়ে সুন্নি মুসলমান হয়ে থাকে। সুন্নি মুসলমানটাই হলো একমাত্র মুসলমানদের সঠিক দল। এছাড়া আরো যত আছে এগুলি বাতিল, বিভ্রান্ত, এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামের পথে চলে গেছে। মানে প্রত্যেককে শয়তান তাদেরকে লিড দিয়ে ভিন্ন দিকে ডাইভার্ট করেছে। আপনারা আহলে সুন্নাতুল জামাতের সাথে থাকবেন, এই আহ্বানটুকু আমি রাখলাম। আর আলোচনা দীর্ঘায়িত করছি না, কোন কোন শীতের মধ্যে ঘন কুয়াশার মধ্যে আপনারা যে প্রেমের সাথে আলোচনা শুনেছেন, নিঃসন্দেহে এটা নবী প্রেমের বহিঃপ্রকাশ। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি। আমি উঠার আগে আবার উঠতে যাই না, কি একটা কায়দা, বাপ লড়তাছে মানে বাপ সব লইতেছে উঠানোর লেগিয়া। আচ্ছা, তো আমি একটা দাওয়াত দিব আপনাদেরকে, আঠারো মিলে গেছে ফেব্রুয়ারির 18, 19, 20, 21 ফেব্রুয়ারি মাসের 18, 19, 20, 21 এই চার দিন ব্যাপী ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আপনাদের দাওয়াত দিলাম, সম্ভব হলে যাবেন ইনশাআল্লাহ। আর যে যেই দরবারের মুরিদ হন আমরা সবাই এক, পীর আলাদা। আপনি এক কলেজে পড়েন, এক ভার্সিটিতে পড়েন, আমি আরেকটা পড়ি, ভার্সিটি আলাদা, স্কুল আলাদা, কিন্তু আমাদের সবার পরীক্ষার কেন্দ্র এক জায়গায়, অথবা সবার সার্টিফিকেটের মান এক সমান। এই জন্য আমরা সবাই মিলেমিশে থাকবো। আসেন, দাঁড়ায় একবার নবীজিকে সালাম জানাইয়া, নবী সালাম দেশে কোনো কোনো দিন মানব ফেরে